বিশিষ্ট জনদের সম্মাননা জ্ঞাপনে আবারও একবার নয়া নজির করল অ্যাঞ্জেলা ইভেন্টস। সোমবার শহরের এক মাস্তারা হোটেলে সমাজে প্রতিষ্ঠিত শিল্পীদের শারদ রাজমুকুর 2021 সম্মানে সম্মানিত করা হলো। সঙ্গীত শিল্পী পটা সিধু থেকে শুরু করে বিশিষ্ট শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয় অ্যাঞ্জেলা ইভেন্টস এর তরফে। স্বভাবতই লকডাউনে প্রতিবন্ধকতা কাটিয়ে এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে উচ্ছ্বসিত সকলেই। এর পাশাপাশি এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন মেট্রো রেলের এজিএম প্রত্যুষ ঘোষ সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। অ্যাঞ্জেলা ইভেন্টস এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রতিবারে এটা করছে, শুধু শারদ রাজমুকুট নয়, এছাড়াও ওরা সমাজের বিভিন্ন রকম দিকগুলোকে তুলে ধরবার চেষ্টা করে। এর আগেও আমি ওদের অনুষ্ঠানে এসেছি, খুব ইউনিক কাজ করবার চেষ্টা করে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমাকে আজকে এই সম্মানটা দেওয়া হলো, এবং আমরা যারা আজকে এখানে এসেছি এতদিন বাদে এই প্যান্ডামিক টাইমে আমরা অনুষ্ঠান করতে পারছি না, দেখা হচ্ছে না, তো এই অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সঙ্গে দেখা হলো। উৎসাহ দিতে পেরে খুবই মানে নিজেদের খুব প্রাউড ফিল করছিলাম যে আমরাও তাকে একটা ছোট করে রিকগনিশন দিচ্ছি, যাতে সেখান থেকে তারা আরও ভালো কাজ করার জন্য তারা আরও মানে সেই উৎসাহটা পায়। তো এবারেও আমরা সেই ইনিশিয়েটিভটা নিয়েছি, অ্যান্ড এবারে শুধুমাত্র কলকাতা না, দিল্লি থেকে ফক্স অফ ভেঞ্চার্স আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছে। তো আই উইশ ইন ফিউচার অলসো আমরা আরও খুব ভালো ভালো ইভেন্ট নিয়ে আসতে পারি। আমরা সিধুদাকে দিয়েছি, পটাদাকে দিয়েছি, যোজদিকে দিয়েছি, অরিজিৎ দত্ত আমাদের চিফ গেস্ট স্যার এসছেন আমাদের ইভেন্টে। তো এরকম আরও মানে বহু বিশিষ্ট মানুষরা আজকে আমাদের এই ইভেন্টের পার্ট হয়েছে, অ্যান্ড উই আর রিয়েলি গ্ল্যাড। নীলা এইভাবে করে আমাকে ডাকে, প্রতিবার ডাকে, ভীষণ ভাল লাগে। আর দেখো এরকম একটা সম্মান পাওয়া বাঙালিদের শারদীয় দুর্গাপূজা ছাড়া তো কিছু হয় না, সেখানে ডেকে তোমাকে সম্মান দিচ্ছে তো ভীষণ ভালো। আমার মা দুর্গার একটা গান, দুর্গা যশ ভুজা দুর্গতি নাশিনী, করমা তুমি কৃপা সিংহ বাহিনী, শরণাগত দীন আর্তরে রক্ষা কর দুস্থ অসহায়, দুর্গা মা দুর্গা মা দুর্গা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।